নমস্কার, আমি জিনিয়া দাস নন্দী। আমি একজন অভিনেত্রী এবং আজকে আমি ফার্স্ট টাইম আজকে দীপাবলি এবং দীপাবলি শ্যামা পুজো, কালী পুজো, দিওয়ালি যেটাই হোক, তো মাকে আরাধনা করার জন্য, সেটা দুর্গা পুজো হোক বা লক্ষ্মী পুজো হোক বা কালী পুজো হোক, ধূপ ধূনা দিয়েই তো মাকে ঘরে আনতে হয়। তো আমি ভাবলাম যে এইবার আমি দীপাবলিতে ধুনুচি নাচ করে আমি মায়ের আরাধনা করব। তো এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট, জীবনে প্রথমবার আমি ধুনুচি নাচ ট্রাই করলাম। তো এটা আমার মা তোমরা সকলেই চেনো, এবং আমি যদিও আজকে ফার্স্ট টাইম ধুনুচি নাচ ট্রাই করছি, কিন্তু শি ইজ দ্য চ্যাম্পিয়ন অফ ধুনুচি ডান্স। মানে মা ছোটোবেলা থেকে প্রচুর প্রচুর, মানে যখনই ধুনুচি ডান্স কম্পিটিশন হতো, শি ইউজ টু পার্টিসিপেট অ্যান্ড ইউজ টু ওয়ন দ্য ফার্স্ট প্রাইজ। সবসময় ধুনুচি নাচ কম্পিটিশনে মা সবসময় ফার্স্ট প্রাইজ পেত এবং সবসময় পার্টিসিপেট করতো। কিন্তু মা কোনো সময়, মানে মার থেকে আমার ধুনুচি নাচ শেখার কোনো মানে সৌভাগ্য হয়নি। সেটা কারণ হচ্ছে আমি এত দুষ্টু ছিলাম এবং মানে ছোটোবেলা থেকে পড়াশোনা, তারপরে বিভিন্ন রকম কিছুতে মার থেকে ওই অল্প অল্প সেতারটুকুই শিখতে পেরেছি। মা তো সেতার বাজানো, সেতারের কম্পিটিশনে নাম দেওয়া, ধুনুচি নাচ কম্পিটিশনে নাম দেওয়া, ডান্স মেকিংয়ে নাম দেওয়া, সব কিছুই করে। তো আমি সেতারে একটু একটু শিখতে পেরেছি, তো ধুনুচি ডান্স কোনোদিন মা থেকে শেখা হয়নি। তো যাই হোক, আজকে আমি ফার্স্ট টাইম ধুনুচি নাচটা অ্যাটেম্প্ট করছি, এবং এই ধুনুচি ডান্সের আমার অল টাইম ডান্স কোরিওগ্রাফার, মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, আমার সবসময় যে আমাকে মানে মোটিভেট করে, আমার ইন্সপিরেশন, মাই ডান্স কোরিওগ্রাফার বৈশাখী চক্রবর্তী বাসু, ওই আমাকে ডান্স স্টেপগুলো এবং কোরিওগ্রাফিটা দেখিয়ে দিয়েছে। যদিও যেরকম দেখিয়ে দিয়েছে আমি সেরকম করতে পারিনি, কারণ প্রথমবার ধুনুচি নাচি দু হাতে নিয়ে, মানে ব্যাপারটা বেশ টাফ, প্রথমবার নাচলাম, তো জানি না, তো সেটাই আর কি। তো তোমরা দেখো নাচটা কেমন লাগো, কেমন লাগে বলো, ঠিক আছে?